প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় 57 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। কথা বলবো আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের সঙ্গে। অতসী, চিকিৎসকরা কি জানাচ্ছেন, পরিবার সূত্রে কি জানা যাচ্ছে, কি হয়েছিল? একেবারেই দেখো, যেরকমটা জানা যাচ্ছে পরিবার সূত্রে, যে তিনি গতকাল রাত 1টা নাগাদ নিজের বাড়িতে, অর্থাৎ নবীনাথে যার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই প্রয়াত হন। যেরকমটা জানা যাচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার, তবে তিনি অসুস্থ ছিলেন না একেবারে। কিছুদিন আগে তার শ্বাসকষ্টজনিত সমস্যা কিছু হয়েছিল, তবে তিনি যথেষ্ট সুস্থ ছিলেন। খড়কুটো এবং মোহন নামে দুটি ধারাবাহিকে অভিনয় করে যাচ্ছিলেন, এবং সব মিলিয়ে যেরকম জানা যাচ্ছে পরিবার সূত্রে যে ইতিমধ্যে শোকের ছায়া সকল এসে উপস্থিত হবেন, পরিবারের আরো সদস্যরা আসবেন এবং তারপরেই সম্ভবত আজই শেষকৃত্য হতে চলেছে তার। ইতিমধ্যে তার বাড়িতে এসে তার বিশেষ কিছু সহকর্মীরা পৌঁছেছে, তারাই যেরকমটা ফোনে জানাচ্ছিলেন যে কথা বলার কোনো ভাষা নেই, এত কম বয়সে একজন এত বড় মানের অভিনেতা চলে যাওয়া সত্যি দুঃখজনক ব্যাপার, এবং পরিবারে তার স্ত্রী রয়েছেন, তার মেয়ে রয়েছেন, সকলেই কিন্তু গভীরভাবে শোকাহত। সুস্মিতা, ধন্যবাদ। অতসী, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় 57 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। কথা বলবো আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের সঙ্গে। অতসী, চিকিৎসকরা কি জানাচ্ছেন, পরিবার সূত্রে কি জানা যাচ্ছে, কি হয়েছিল? একেবারেই দেখো, যেরকমটা জানা যাচ্ছে পরিবার সূত্রে, যে তিনি গতকাল রাত 1টা নাগাদ নিজের বাড়িতে, অর্থাৎ নবীনাথে যার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই প্রয়াত হন। যেরকমটা জানা যাচ্ছে যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার, তবে তিনি অসুস্থ ছিলেন না একেবারে। কিছুদিন আগে তার শ্বাসকষ্টজনিত সমস্যা কিছু হয়েছিল, তবে তিনি যথেষ্ট সুস্থ ছিলেন। খড়কুটো এবং মোহন নামে দুটি ধারাবাহিকে অভিনয় করে যাচ্ছিলেন, এবং সব মিলিয়ে যেরকম জানা যাচ্ছে পরিবার সূত্রে যে ইতিমধ্যে শোকের ছায়া সকল এসে উপস্থিত হবেন, পরিবারের আরো সদস্যরা আসবেন, এবং তারপরেই সম্ভবত আজই শেষকৃত্য হতে চলেছে তার। ইতিমধ্যে তার বাড়িতে এসে তার বিশেষ কিছু সহকর্মীরা পৌঁছেছে, তারাই যেরকমটা ফোনে জানাচ্ছিলেন যে কথা বলার কোনো ভাষা নেই, এত কম বয়সে একজন এত বড় মানের অভিনেতা চলে যাওয়া সত্যি দুঃখজনক ব্যাপার, এবং পরিবারে তার স্ত্রী রয়েছেন, তার মেয়ে রয়েছেন, সকলেই কিন্তু গভীরভাবে শোকাহত। সুস্মিতা, ধন্যবাদ। অতসী, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।